হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন, তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। 2023-এর 24শে ডিসেম্বর যে টেটটি হয়ে গেল, সেই টেট নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক শুরু হয়েছে পরীক্ষার্থীদের মনে। প্রশ্ন প্রত্যেকের মনে কম বেশি হয়েছে যে প্রশ্ন নিয়ে মামলা হতে চলেছে কি না। এবার প্রশ্ন যে হয়েছিল সেটি কি এনসিটির নিয়ম মেনে হয়েছিল? আমরা যদি দেখি গত 2022-এ যে প্রশ্নটি হয়েছিল সেখানে কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু মডেল সহকারে ফাইনাল যে পরীক্ষা সেটিও কিন্তু সুষ্ঠুভাবে হয়েছিল। তো এবারে যে কোশ্চিনটি হয়েছিল সেটি কি এনসিটির নিয়ম অনুযায়ী সাবজেক্টিক 15 এবং প্যাডাগজি 15 হয়েছিল? তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই জানো এবার কোশ্চিন কিন্তু সাবজেক্টিক বেশি ছিল, প্যাডাগজি সেরকম কোশ্চিন কয়েকটা নামমাত্র দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন জেগেছে, যেহেতু পরীক্ষার হওয়ার পরেই, যে মামলা হতে চলেছে কি না। এছাড়াও প্রশ্ন কিছু কিছু ভুল রয়েছিল, সেই কোশ্চিনটি আমি ইতিমধ্যে কিন্তু ভিডিও করেছি। তো এই ভিডিওতে আলোচনা করব যে প্রশ্ন কী ধরনের হয়েছিল, এনসিটির নিয়ম কতটা ফলো করেছিল এবং মামলা হতে চলেছে কি না। এছাড়াও ভ্রাতৃবৈষম্য যে শিক্ষামন্ত্রী, তিনি এই বিষয়ে আলোচনা করলে যে তাহলে নিয়োগ কবে হবে 2023-এর আলোচনা প্রশ্ন করলেই তিনি কিন্তু তার উত্তর কী বলেন সেটি নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আমি বিস্তারিত আলোচনা করব এবং স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবে। তো চলো শুরু করছি প্রশ্ন নিয়ে মামলা হতে চলেছে কি না, এছাড়াও এনসিটি এর নিয়মে কোশ্চিনটি হয়েছিল কি না সেই নিয়ে ফার্স্ট আলোচনা করছি। সবার আগে আমি বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে, তোমরা জানো প্রত্যেকেই যে এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু 5টি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা, সেই হিসেবে 5টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। সেটি 1 নম্বর ছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি অর্থাৎ শিশু মনস্তত্ত্ব ছিল। এছাড়াও ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে বেঙ্গলি ছিল এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে ইংলিশ ছিল, ম্যাথমেটিক্স ছিল এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা ছিল। তো প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু প্রশ্নের সংখ্যা ছিল 30টি এবং প্রত্যেকটির মান ছিল 1 নম্বর করে। এছাড়াও এখানে একটা বিষয় ছিল, সেটি হচ্ছে যে 30টি কোশ্চিন ছিল, 30টি কোশ্চিনের মধ্যে 15টি কোশ্চিন কিন্তু প্যাডাগজিতে হওয়ার কথা ছিল এবং 15টি কোশ্চিন হওয়ার কথা ছিল সাবজেক্টিভ, অর্থাৎ বেঙ্গলি হোক, ম্যাথ হোক বা ইংলিশ হোক, প্রত্যেকটি সাবজেক্টের অনুযায়ী থাকবে সাবজেক্টিক বিষয় হচ্ছে 15 এবং প্যাডাগজি থাকবে 15। কিন্তু সেই বিষয়টি কিন্তু এবার মেনটেন করা হয়নি, অর্থাৎ এনসিটির যে নিয়ম, সব কিছু এনসিটির নিয়মে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে কোশ্চিন কেন এনসিটির নিয়মে হবে না, এটি হচ্ছে পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন। সেই ক্ষেত্রে মামলা একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই একটা বিষয় যে তাহলে কিন্তু তোমাদের যে কোশ্চিনগুলো তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবং কঠিনের মানটা দেখবে। এবার অন্যান্য বছরের যে কোশ্চিন হয়েছিল 2022-এর, সেই কোশ্চিনটি কিন্তু অনেকটা ইজি টাইপ বা মিডিয়াম টাইপের কিন্তু মডারেট হয়েছিল। সেই ক্ষেত্রে এবার কোশ্চিনটাও কিন্তু একটু টাফের দিকে হয়ে গেছে, অর্থাৎ প্যাডাগজিটা যদি 15 আর সাবজেক্টটি 15 থাকতো তাহলে অবশ্যই কোশ্চিনটাও সেটা মডারেট বা ইজি টাইপের একটু থাকতো বা প্রত্যেকটা পরীক্ষার্থীর ক্ষেত্রে সামঞ্জস্যটা বজায় রাখতো। কিন্তু সেই ক্ষেত্রে কোশ্চিনটাও যেহেতু প্যাডাগজি ছিল না, সংখ্যাও থাকলেও সংখ্যাও খুব কম পরিমাণের ছিল, সেই ক্ষেত্রে কোশ্চিনটাও কিন্তু একটু কাঠিন্যতা দেখিয়ে বেশি ধাবিত হয়েছিল। সেক্ষেত্রেই তাহলে যেহেতু আমাদের এটা, যেহেতু আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে প্রশ্ন এনসিটি নিম হয়নি, সেই ক্ষেত্রে একটা মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এটি তো গেল 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে এই 2023-এর যে পরীক্ষাটি হয়ে গেল সেই যে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নিয়োগ কবে হবে এই নিয়ে যদি আমাদের শিক্ষামন্ত্রী অর্থাৎ ভ্রাতৃবৈষম্য মহাশয়কে প্রশ্ন করা হয়, তিনি এর পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে যে উত্তরটি আসে সেটি হচ্ছে তিনি কিন্তু এই যে প্রশ্নগুলির সেই প্রশ্নগুলি ক্যাজুয়াল হিসেবে নিয়েছেন। ক্যাজুয়াল বলতে তিনি কিন্তু বলেছিলেন যে প্রশ্ন ফাঁস হয়েছে, এটি হয়তো কোনো ছেলে মজা করে করেছে, এটি তো সাধারণত করা কথা নয়, মানে এই ধরনের কিন্তু প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে গেছেন। এছাড়াও তাকে যদি প্রশ্ন করা হয় যে নিয়োগটা কবে হতে পারে, তিনি এই বিষয়ে কিন্তু বলেছেন যে নিয়োগ যথাসময়ে হবে, সরকার নির্দিষ্ট সময়ে নিয়োগ করবে। তো তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু 2022-এর এবং 2017 সালের কিছু কিছু, যেহেতু এখনও তাগলা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, 2022-এর রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে কিন্তু আর নতুন করে
এই 2023-এর রিক্রুটমেন্ট করা সম্ভব হচ্ছে না। এছাড়াও তিনি প্রাথমিক মহাশয় তিনি আরও একটা কথা বলেছেন, তিনি বলেছেন বছরে দুবার করে টেট হবে এবং দুবার টেটে যারা পাস করবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এভাবে মনে রাখতে হবে চাকরিতে পাওয়া মানে কি টেট পাস করলে চাকরি পাবে না, এটি কিন্তু তিনি প্রকাশ্যে বলে দিলেন যে যারা যারা টেটে অ্যাপিয়ার করেছো এবং পাস করেছো মনে রাখবে তারা কিন্তু চাকরি পাচ্ছ না। তারা নির্দিষ্ট একটা বিজ্ঞপ্তি আসবে, সেই বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ করতে হবে, করার পরে ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করার পরেই কিন্তু তোমাদের নিয়োগ দেওয়া হবে। তাহলে বুঝতে হবে যে টেট পাস মানে কখনো চাকরি নয়, তিনি কিন্তু এটি প্রকাশ্যে বলে দিলেন। ঠিক কবে বাড়াবে তার উপর নির্ভর করবে এই নিয়োগ। তাহলে বুঝতেই পারছো 2022-এ যেহেতু এখনও নিয়োগ সম্পূর্ণ হয়নি, 2023-এ যে টেটটি হয়ে গেল এটি নিয়োগেও নিয়েও একটি ধন্দে রয়েছে, অনিশ্চিত রয়েছে। আবার শিক্ষামন্ত্রী পার্থবসু মহাশয় তিনি কিন্তু আবার বলে দিলেন যে বছরে দুটা করে আমরা টেট নিব, আর এটাও বললেন যে টেট মানে কখনো চাকরি নয়, এটা ধরে রাখতে পারেন না। তাহলে পর্ষদের তরফ থেকে কিন্তু সাফ জানানো হলো যে কঠিন কঠিন বলে কিছু হয়নি, তার যেটি ফাঁস হয়েছে সেটিও কিছু ছেলের বদমাইশি হিসেবে করেছে বা মজা ছলে করেছে, এটি কিন্তু তারা প্রকাশ্যে বলে দিলেন। ঠিক আছে, এই বিষয়ে তোমাদের কী মতামত, কবে নিয়োগ হতে পারে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি অবশ্যই তোমাদের জন্য পরবর্তী যা আপডেট প্রাইমারি সংক্রান্ত অবশ্যই নিয়ে পরে ভিডিওতে উপস্থিত হবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।